ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিপদের মধ্যে বিপদ। করোনার মাঝে চোখ রাঙাচ্ছে জিকা ভাইরাস। তো বন্ধুগণ, এই জিকা ভাইরাস কি, এর উপসর্গ কি, চিকিৎসা কিভাবে করবেন, কিভাবে বাঁচবেন? এই জিকা ভাইরাস রাজ্যের একটি জেলায় 14 জনের শরীরে পাওয়া গেছে এই সংক্রমণ। তো বন্ধুগণ, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, নাহলে আপনি অনেক কিছু মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর অল নোটিফিকেশান অন করে রাখবেন, আরেকটা লাইক করতে ভুলবেন না। বলা হয়েছে করোনার সংক্রমণের হার একটু একটু করে কমছে, জনজীবন ক্রমশ স্বাভাবিক হচ্ছে, কিন্তু তার মধ্যেই চিকিৎসকদের চিন্তায় ফেলেছে জিকা ভাইরাসের বারো বারন্ত। কেরলে 14 জনের শরীরে পাওয়া গেল এই ভাইরাসের সংক্রমণ। জিকা কি কি এই জিকা ভাইরাস? মূলত ইডিস মশার মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হয়। এই ইডিস মশাই চিকুনগুনিয়া, ডেঙ্গি বা পিত জ্বরের মতো সংক্রমণের জন্য দায়ী। তবে সবসময় যে এই ভাইরাসের সংক্রমণের জন্য এই মশার কামড়ে দায়ী তাও নয়। গর্ভবতী মহিলার থেকে তার গর্ভে সন্তান এই ভাইরাসে সংক্রমিত হতে পারে, যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে এই সংক্রমণ। এই জিকা ভাইরাসের উপসর্গ কি? জিকা ভাইরাসের সংক্রমণে তেমন মারাত্মক উপসর্গ কিছু হয় না। জ্বর, মাথা ব্যথা, চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। পরিসংখ্যান বলছে জিকার সংক্রমণের মৃত্যুর আশঙ্কাও তুলনায় কম, কিন্তু সংক্রমণ বাড়াবাড়ি জায়গা গেলে তা বড় বিপদ ডেকে আনতে পারে। এর চিকিৎসা কিভাবে করবেন, কিভাবে চিকিৎসা হয় এই জিকা সংক্রমণের? এখনও পর্যন্ত এর কোনো টিকা বা ওষুধ নেই। চিকিৎসকরা বলেন প্রচুর জল খেতে হবে আর বিশ্রাম নিতে, এটাই জিকা থেকে সেরে ওঠার একমাত্র রাস্তা। কিভাবে বাঁচবেন? জিকার হাত থেকে বাঁচা যায় কিভাবে? মশার কামড় থেকে প্রাথমিকভাবে এই সংক্রমণ ছড়ায়, তাই মশার কামড় ইড়ে চলতে হবে জিকা থেকে বাঁচতে। কেউ একবার সংক্রমিত হলে তাকে মশার কামড় থেকে দূরে থাকতে হবে, কারণ তার থেকেও মশার কামড়ের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।